দাদুক দেওয়া কইলো আইসক্রিমের কথা, যে দাদু একটা ক্যান্ডি ক্রাশ দাও তো। আর দাদু কয় পেন্টি বিড়া, আর দাদু কয় পেন্টি বিড়া। পেন্টি বিড়া নয় দাদু, আইসক্রিম আইসক্রিম। মুস্কের অবস্থা দেখো এমন ঝাল দিছে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, তোমরা বুঝতে পারতে চিন যে আমরা বাইকত আছি। তো বাপ্পি ডায়লগ তুমি আজকে দিবে দেখছো, বাপ্পি তো বাপ্পি মনে করে দিল ওই ডায়লগটা। তো বুঝতে পারতে চিন আমরা আছি বাইকত। তো আমরা যাওয়া দিচ্ছি খাগাহাড়ি। খাগাহাড়ি হচ্ছে সরকার মেডিকেল। তো ওখানে আমার একটু হালকা শুট বাকি আছে। তো সরকার মেডিকেলও দেখা যায়, জিজ্ঞেস করবো যে ওরা দিবে কি না দিবে। তো চলো ডাইরেক্ট ওখানে যাওয়া দেখা হচ্ছে। এই হচ্ছে আমার খাগড়াবাড়ি চৌপতি। এটা হলো হচ্ছে পুন্ডিবাড়ি রোড। সবাই ওর থেকে আমরা খাগড়াবাড়ি গেছিলাম। তো সেরকম প্রচুর ভিড় থাকার জন্য তো সেরকম আমরা করি পাইনি। তো আমরা সেই শ্যুটটা করছি হচ্ছে কি কয় নর্থ দিনের মাথাতে, আমার একটা চেনা জানা দাদার দোকানত। সবাই যে আমার পিছনে আমার ডিওবি চলে আসছে। তো ওনার আনার জন্য আমরা গেছিলাম বাপি আর মুই। এই যে আমার ভাই, আরে এই যে দেখো, এদিক না দেখো, জল জল বন্যা। আলা 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 আলা, এসে রাত দেখো, রাস্তার অবস্থা দেখো, কোন রাস্তা দিয়ে বাপি যে ঢুকেল, বন্যায় বন্যা। তো আমার যেটা শ্যুট করার ছিল, তো শ্যুটটা আমার কমপ্লিট হয়ে গেল। তো আমরা আলা আসি হচ্ছে ইন আউটত। তো এটা থেকে আইসক্রিম খামো নিয়ে, আমরা দিচ্ছি 150 টাকা, একলাই 30 টাকা দামের মাল নিয়ে খাওয়া লাগছে। আমার কোনো কোনো কাহিনি নেই, হাসি আরো আইসক্রিম দিছে, আইসক্রিম আছে মোটটা সবাইয়ের জন্য আইসক্রিম নেওয়া হয়েছে। এবার ডাইরেক্ট চলে যাবো বাড়ি, বাড়ি যায় তারপরে কোর্টে যায় না যায় সব দেখা যাচ্ছে। চলো তোর থেকে বাড়ি চলে আসলাম, বাড়ি চলে এসেছি পুরো সবাই খাওয়া দাচ্ছি। তো এলাকার থেকে প্ল্যান হয়ে হচ্ছে, প্ল্যান বলতে কি, এলা যেমন হচ্ছে গৌরীগড়ের বাড়ি মানে বোনের বাড়ি, ওরকম আর একটা বোন আছে কাকাতো বোন। তো এলা যেমন অনেক আনির বাপি আর মুই। তো চলো তোমার দেখতে থাকো। তো আইসক্রিম যখন নিবের গেছিলাম, তো ওটা একটা ঘটনা হয়েছে, মানে কি কত দাদুক দেওয়া কইছিল আইসক্রিমের কথা, যে দাদু একটা ক্যান্ডি ক্রাশ দাও তো। আর দাদু কয় পেন্টি বিড়া, আর দাদু কয় পেন্টি বিড়া। মারলে বুড়া কজন আছে ক্যান্ডি ক্রাশ দাও, আর বুড়া শুনছে হচ্ছে পেন্টি বিড়া, বুঝলেন তো। সবাই যে চলে এসছে বাপিও, তো মুইও রেডি হয়ে গেছিলাম সানডাম করিয়া। তো এলা যেমন হচ্ছে ডাইরেক্ট বোনের বাড়ি। তো চলো রাস্তার দেখা হওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ চল। তো এই যে বাপি গাড়িটা ঘুরে দিচ্ছে, নে বলে চালাবে বলে, চলো। সবাই তেল ভরে নিলাম। তো এলা যাওয়া দিচ্ছে, এই যে স্কুল ছুটি দিছে মনীন্দ্রনাথ স্কুল। তো ভিড়টা দেখিয়ে পাওয়া যাচ্ছেন কি হয়েছে। এটা আমার হচ্ছে ভিডিও অফিস। তো ভিডিও অফিসটা তোমায় দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে যে আমার ভিডিও অফিস। তো গাইজ আমরা চলে আসছি পুন্ডিবাড়ি। তো এই যে এখানে হচ্ছে পুন্ডিবাড়ি বাজার। তো মই আজ পর্যন্ত যতদিন আছ কোনোদিনও ফাঁকা ফাঁক নাই পুন্ডিবাড়ি বাজার, আজকে এখানে ফাঁকা ফাঁকা দেখি তো চাই না। ও আজকে এই যে বাপি ডাইবেন না, এই জন্য আজকে মনে হয় পুন্ডিবাড়ি বাজারটা এখানে ফাঁকা ফাঁকা দেখো। এই যে ভিড় শুরু হয়ে গেছে, পুন্ডিবাড়ি বাজার আর ভিড় থাকবে না, এটা হরে পায় না। এই কাকা বাড়ি বসাচ্ছেন নাকি আমার বাচ্চা সবগুলো, এমনি নয়া নাই আর। তো মুই এর আগে তো অনেক দিন পুন্ডিবাড়ি দিয়ে গেছিলাম। তো ফাঁকা মুই এতটা ফাঁকা কোনোদিনও পাক নাই, আজকে রাস্তাটা যাই হোক অনেকটা ফাঁকা পাওয়া দিচ্ছি। এই দেখো অনেকটা বলতে কি পুরাটাই ফাঁকা, আজকে আর পুন্ডিবাড়ি বাজার ভিড় নাই, স্কুল দিছে ছুটি আর ভিড় দেবো।
সো গাইস আমরা চলে এসেছি বোনের বাড়ি। তো এই যে দেখো বাপি পিছনে বসিয়েছে ঘরটা, আসি মোবাইল নিয়ে বসে পড়ছে। তো আসলাম, আসি এখানে বসি, রেস্ট টেস্ট করি, তারপরে বোনটা রেডি হবে, তারপর ওনাকে নিয়ে চলে যাবো। তো দুইজনে আসি ড্যাং ড্যাং করে থাকিয়েছি, শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে। আমরা মাত্র শুট থেকে আসলাম, তো শুট থেকে আসি ফোন করিল, মানে কাকি কাকি কোয়া হচ্ছে যে যা তোর বোনের যা নিয়ে আয়। তো সেই জন্য তাড়াহুড়া করে চলে আসলাম, কোনো মতন খালি সানটা করে চলে আসলাম, একটা আসিয়ে শরীর ছাড়িয়ে দিয়েছে না যেমন করি। দেখো সুর থেকে আসলাম না মাত্র খালি, আর এই যে দেখো ইনি আসিয়ে থাকি হচ্ছে, তাও আবার নাক ডাকি দিচ্ছে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন পিছন, এই যে দেখো চারিপাশে খোলা জমি, এই যে দেখো কষ্টে মষ্ট হয়েছে কিন্তু তাও তুলছে। এই যে আছে দুই বোনে রেডি হয়ে গেছে, আর ইনি বলে থাকবে না বলে আর ফোন করে ডাকে নিয়ে চলে এসে, মামা এদিকে আসো, এদিকে আসো, আসো আসো এদিকে। তো এই যে পরিস্থিতি দেখো, ইমার বাড়ির পরিস্থিতি আর দেখো কি হয়ে আছে, রসুনে রসুন, চারিপাশে একদম রসুনে ভর্তি। আর বাপি দেখো আসিয়ে উনি একটা দিছে কাছে চাকা উঠে দিছে, চাকা তুলে দিছে এই রসুনের উপরে, একদম সারা বাড়ি রসুন দিয়ে ভর্তি। রসুন দিছে, এই যে কাকাকে আমরা দিছি, কাকা বান দিয়ে দিবে, কাকা কওয়া দিচ্ছে নিচ দিয়ে হলে বান দিবে, কাকা ফাঁসে দিছে, কাকা না দেওয়া তো কেন করে বান্ধ হবে, বড় হারামি হো বেটা। এই যে দেখো কাকা দেখছেন, এইখানে ছিড়ে যাবে না তুমি, এইখানে ছিড়ে নে শিওর, এখানে চাপি না, আমরা চাপি না, চাপা দিয়ে দিই। তো আমরা এবার মানে রেডি হয়ে গেছি, মানে রেডি কি ভিড় হয়ে গেছি, এতদূর থেকে শুনির পান্তা তখন জানো না ঠিক মতো কেমন আওয়াজ আসে গেছে। তো এবার ড্রাইভার চেঞ্জ হয়েছে, ড্রাইভার বলে খুব ভালো ড্রাইভার, চলো দেখি কেমন ভাই লোক, চলো ঠিক আছে চলো দেখে লাগছি এখন কি হয় বাড়ি আর বাইক না ভাই। আসি গেলাম বাড়ি আসতে, আর ওই যে পিছনে পার্টনার গুলো কি হবে এখন, কি হবে এখন জানাবেন যদি ভালো লাগে, লাইক করে দেবেন, আর যদি চ্যানেলটা নতুন না থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন। আর তোমরা চাইলে এবং ইনস্টাগ্রামে ফলো করে দিবেন, ফলো করে দিবেন কি ফলো করো ইয়ার, ইনস্টাগ্রামে ফলো করো, ওটা কথা হবে। তো তোমার যা যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দিব ইনস্টাগ্রামে। তো তোমরা চাইলে মোট ইনস্টাগ্রামে ফলো করবেন, এই যে স্ক্রিনে দেখা যাওয়া হচ্ছে, তো সন্দীপবাবু মোর হচ্ছে ইনস্টাগ্রাম আইডি। তো তোমরা ইনস্টাগ্রামে যাও ফলো করো, ওটা মেসেজ করো, যা কথা আছে সব ওটা হবে। তো চলো দেখা হচ্ছে পরে ভিডিও, তো তুমি সব ভালো থাকবেন, টাটা।